দেশের উপর দিয়ে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে, যা আগামী 5 থেকে 6 দিন অব্যাহত থাকতে পারে। এদিকে প্রচণ্ড গরমে পুড়ছে মানুষ, সুখবর নেই বিদ্যুতে। রোববার আবহাওয়া অধিদপ্তর আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে দেশের 44টি স্টেশনের পরিস্থিতি তুলে ধরেছে। এতে দেখা গেছে এসব স্টেশনের মধ্যে 31টিতেই মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে। পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, নওগাঁ, নীলফামারী ও দিনাজপুর জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল বিভাগসহ রংপুর ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ এবং মৌলভীবাজার, চাঁদপুর ও নোয়াখালী জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ আরও চলতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তাপমাত্রা যদি 36 ডিগ্রি থেকে 37.9 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে তাকে মৃদু তাপপ্রবাহ বলে। 38 ডিগ্রি থেকে 39.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মাঝারি তাপপ্রবাহ বলা হয়। তীব্র তাপপ্রবাহ বলা হয় যখন তাপমাত্রা 40 ডিগ্রি থেকে 41.9 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে আর অতি তীব্র হয় 42 ডিগ্রি বা তার বেশি হলে। গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে 41 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে আর রাজধানী ঢাকায় ছিল 37.1 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 5 থেকে 6 দিন এমন মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ থাকতে পারে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার জন্য গরমের অনুভূতিও বেশি হতে পারে। এদিকে জ্বালানি সংকটের কারণে সাময়িক সময়ের জন্য পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র পায়রা। ফলে দেশে চলমান লোডশেডিং আরও কিছুদিন থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। প্রতিমন্ত্রী বলেন কয়লা আমদানি করতে আরও অন্তত 20 থেকে 25 দিন সময় লাগবে। কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় দেশে লোডশেডিং বেড়েছে, প্রায় 1700 মেগাওয়াট লোডশেডিং চলছে। তিনি আরও বলেন তেলের ব্যাপারেও আমরা হিমশিম খাচ্ছি, এখন ইন্ডাস্ট্রিতে ডাইভার্ট করছে বেশিরভাগ গ্যাস। এছাড়া গরম বেড়ে 38 ডিগ্রির ওপরে চলে গেছে, কোনো কোনো জায়গায় 40 থেকে 41 ডিগ্রি। এতে বিদ্যুতের চাহিদা বেড়ে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে। শামসুজ্জাহান, পদ্মা নিউজ।